আপোনালোকে সকলোৱে গম পাইছে যে আমাৰ ওপৰত এতিয়াও UAPA-টো UAPA-18 এটো ৰাখি দিলে অৰ্থাৎ কনস্পিৰেচি সেইটো ৰাখি দিলে আমাৰ ওপৰত মানে আপোনাৰ আমি ষড়যন্ত্র করা বলে যেটো সেটো সেটো রাখি দিলে আর IPC 120B সেটো আকো ষড়যন্ত্র করায় সেটো রাখি দিলে আর রায়োটিং দুটা জনগোষ্ঠীর মাজত দুটা গ্রুপের মাজত কাজিয়া লগাবলে চেষ্টা করা বলে 153A আর 153B এই দুইটা রাখি দিলে খালি ভাল এটাই যে টেরোরিস্ট অর্গানাইজেশনের জড়িত নাই বলে মানে UAPA-39 টেরোরিস্ট অর্গানাইজেশনের জড়িত থাকা বলে থাকলে মানে সেটা দিয়ে সেটা নাই বলে ইয়াত দিছে আর রাষ্ট্রদ্রোহ নহয় বলে দিছে 124A আমি রাষ্ট্রদ্রোহী নহয় আর আমি কোনো টেরোরিস্ট অর্গানাইজেশনের জড়িত নাই সেবুলি রায় দিছে কিন্তু সেই কা আন্দোলনত ষড়যন্ত্র করেছিল কা আন্দোলনত আমি বহুতে লগ লাগি ষড়যন্ত্র করেছিলো সেগুলি ইয়ার ধারাকেটা রাখিছে আর কা আন্দোলনত ষড়যন্ত্র করে আমি দুটা গ্রুপের মাজত কাজিয়া লগাবলে চেষ্টা করেছিলো বলে ইয়াতে আজি আমাক আমার উপর চার্জ ফ্রেম বা আমার উপর আজি গোচর জাপি দিছে মই যাওঁতে কৈ গৈছিলোঁ আপোনালোকক যে সরকার বিরোধিতা একেবারে সহজ নহয় রাষ্ট্রর অত্যাচারী কামবিলাকৰ বিরোধিতা করাটো বহুত কঠোর কাম কঠিন কাম যাক ভারী বুলি কোৱা হয় বহুত ভারী কাম কঠোর কাম আজিৰ গোচৰটোৱে অন্তত এটা বস্তু প্রমাণ কৰি দিলে যে সরকার আমার বিরুদ্ধে লাগি আছে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার আমার বিরুদ্ধে আগতক বেশি সক্রিয় কারণ কোর্টে তো আমাক রেহাই দি দিছিলে আপনাদের সকলে জানে কোর্টে আমাক রেহাই দি দিছিলে এখন কোর্টে আমাক কৈছিলে যে আমার উপর থাকা গোচর একেবারে ভুয়া গোচর আর এই গোচর চলিব নোৱাৰে কোর্টত চলিবলগীয়া গোচরই নহয় এতিয়া আকৌ এটো চলিব লাগে বলে সরকারের হেঁচাত সরকারে করা বারম্বার প্রেসারের কারণে সুপ্রিম কোর্টত হাইকোর্টত এতিয়া এই কোর্টত করা হেঁচার কারণে এনেকুৱা ধরনের ঘটনা ঘটিছে আর আটাইতকৈ ডাঙৰ কথা আপোনালোকে সাগে জানে দুখৰ বিষয় ইয়ার আগৰ যিজন জাজে সন্মানীয় ন্যায়াধীশে আমাক ন্যায়মুক মানে আমাক অপরাধমুক্ত বলে ঘোষণা করে দিছিলে মানে আমাক একুইটেল দিছিলে আমাক চার্জ ফ্রেম নকৰিছিলে তেখেত সঠিক রায় দিয়ার কারণে এতিয়া পর্যন্ত হাইকোর্টলে যাব পাৰে তেখেতে ন্যায়ের পক্ষ লওয়ার কারণে জাস্টিস দিয়ার কারণে হসা আইনের পক্ষ থিয় হওয়ার কারণে তেখেতে এতিয়ালৈকে হাইকোর্টলে যাব পাৰে বৰ দুর্ভাগ্যজনক ঘটনা গতিকে সরকারের প্রেসারত আমি আকো এই NIA কোর্টলে আহি থাকিব লাগিব অবশ্যই আমি গ্রেপ্তার সেপ্তার একো নহওঁ এতিয়া কেস শেষ নোহালেকে কারণ আমাক সুপ্রিম কোর্টে মোক আপোনালোকে জানে যে কেসটো শেষ নোহোৱা পর্যন্ত রায় নিদিয়া পর্যন্ত মোক গ্রেপ্তার নকৰিবলৈ কৈছে গতিকে আশা করো যে আমি রায় হেৰি পাম কি কয় আপনার ন্যায় পাম আর আমি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত অচিরে এই যেটো রায় দিছে রাইজর এই রায়ের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করিম আমি প্রত্যাহ্বান জানাম আর আমি এই রায় খারিজ করিবৰ কাৰণে চেষ্টা করি আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।